আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো কলকাতা থেকে ঢাকা বাই এয়ার কিভাবে আসবেন এবং বাংলাদেশ থেকে কিভাবে যাবেন তার যাবতীয় সব তথ্য, যেমন ট্যাক্সি ভাড়া, এয়ারপোর্টে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কিভাবে এয়ার টিকিট করবেন, কোত্থেকে করবেন এবং দাম কত। কীভাবে এয়ারপোর্টে আসবেন, সব ধরনের ট্রান্সপোর্টের সময় এবং ভাড়া। আমি যেহেতু নারায়ণগঞ্জ থাকি, আমাদের ট্যুর প্ল্যান ছিল নারায়ণগঞ্জ টু কাশ্মীর এবং লাদাখ, কিন্তু প্রচুর স্নোফলের কারণে আমরা লাদাখ যেতে পারিনি রুট বন্ধের কারণে। কলকাতা যে হোটেলে থাকেন, হোটেল থেকে বের হলেই পথে একটু অপেক্ষা করলেই অনেক এসি নন এসি ট্যাক্সি ক্যাব পেয়ে যাবেন। সেখান থেকে এসি ট্যাক্সি ক্যাবে করে চলে যাবেন কলকাতা এয়ারপোর্ট। ভাড়া পড়বে 500 রুপি, আর দামাদামি অবশ্যই করে নেবেন। সময় লাগবে 40 মিনিট থেকে 1 ঘন্টা, আর যদি অফিস বা কোনো বিজি আওয়ার হয় তাহলে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আর সব ভাড়া পরিবর্তন হতে পারে, এয়ার টিকিট যত আগে থেকে করে দিবেন দাম একটু কমে পাবেন। আর নেটে এয়ার টিকিট প্রাইস নিজে নিজে একটু চেক করে নেবেন, গুগলে সার্চ দিলে অনেক এয়ারলাইন্সের ওয়েবসাইট পেয়ে যাবেন। এবং যেখান থেকে এয়ার টিকিট বা যে কোনো টিকিট করবেন, সে লোক বা এজেন্সিকে জিজ্ঞেস করবেন টিকিটের প্রাইস ওয়েবসাইটে দেওয়া আছে কত এবং টিকিট কেটে দেওয়ার জন্য তাকে এক্সট্রা চার্জ দিতে হবে কত, নয়তো আপনার থেকে তারা অনেক বেশি টাকা হাতিয়ে নেবে। আর টিকিট অবশ্যই দেখে নেবেন কনফার্মড লেখা আছে কি না, যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টিকিটটি কনফার্মড হয়েছে। আর এয়ারপোর্টে চেক ইন টাইমের 1 থেকে 1.5 ঘন্টা আগে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর এয়ারপোর্টে আপনারা অবশ্যই করোনা ভ্যাকসিন সার্টিফিকেট দেখতে চাইবে, আর ইমিগ্রেশন অফিসার আপনার C1 ফর্ম দেখতে চাইবে, আপনি কোন হোটেল বা কোথায় ছিলেন সেজন্য। আপনি অবশ্যই হোটেল থেকে একটি মানি রিসিট নিয়ে আসবেন সঙ্গে করে। ঠিক যথাসময়েই আমাদের বিমানের যাত্রা শুরু হয়ে যায়।
নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আমরা ঢাকা ল্যান্ড করি। ইমিগ্রেশন ক্রস করার পর আপনার কাছে যদি রুপি বা ডলার যাই থাকুক সেটা এক্সচেঞ্জ করে নেবেন এবং নেটে অবশ্যই সেদিন রেট দেখে নেবেন। একটু সময় নিয়ে এয়ারপোর্টের নিচতলায় বা উপরতলায় একটু খোঁজ করবেন, যেখানে ভালো রেট পাবেন সেখানে রুপি বা ডলার এক্সচেঞ্জ করে নেবেন। ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।